বনগাঁ মতিগঞ্জ হাটখোলায় মৃতদেহ উদ্ধারের পর দিনই পরিচয় জানা গেল মৃত ব্যক্তির জানা গেছে মৃত ব্যক্তির বাড়ি বনগাঁ শিমুলতলা এলাকায় মৃত ব্যক্তির ভাইয়ের অভিযোগ দাদাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে যদিও ঘটনায় এখনো পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি বনগাঁ থানার পুলিশ বুধবার উদ্ধার হওয়া মৃত ব্যক্তির পরিচয় জানা গেল বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে মৃতদেহ শনাক্ত করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম পরিমল রায় বনগাঁ থানার শিমুলতলা এলাকার বাসিন্দা ওই ব্যক্তি মৃতের দাদার দাবি তার ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি বুধবার সকালে বনগাঁ মতিগঞ্জ হাটখোলা থেকে রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ মুখ থেঁতলে যাওয়ায় প্রথমে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি পরে পরিবারের লোকেরা তাকে শনাক্ত করেন ঘটনার তদন্ত শুরু হয়েছে অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ